আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা তার আগে আমরা আলোচনা করব আপনারা কি কি পড়বেন কোথায় থেকে পড়তে হবে সেটা নিয়ে প্রথমে বলছি গণিতের কথা গণিত বইটি নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি যারা ভালো করে পড়বেন তারা একশো গণিত কমন পাবেন আর যারা এই দুইটা বই সংগ্রহ করতে পারবেন না তারা অবশ্যই অফিস সহায়ক রিভিউ এই বইটা সংগ্রহ করে নেবেন এখান থেকে গণিতের পাঠটা পড়বেন সাধারণ জ্ঞান পাঠের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা এই পাঠটা এই বইটা থেকে পড়ে নেবেন এরপর আসি বাংলা বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগদারা সমার্থক শব্দ কারক সাহিত্য ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ভ এই টপিস পড়বেন এখন কথা হলো যে কোন বইটা থেকে পড়ব এইগুলা অবশ্যই অফিস জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়ে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন এটা ছিল বিগত সালের একটি প্রশ্ন সত্তর মার্কের পরীক্ষা হয় সত্তর অথবা চল্লিশ মার্কে যদি চল্লিশ মার্কের হয় সেক্ষেত্রে বাংলা বিশ সরি বাংলা দশ ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞান দশ আর যদি সত্তর মার্কার হয় তাহলে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান দশ মার্কের বাংলা ছিল বিগত সালের একটি প্রশ্ন দেখা যাচ্ছে শুদ্ধ বানান লিঙ্গ পরিবর্তন সন্ধি এক কথায় প্রকাশ ট্রান্সলেশন কারেকশন আর্টিকেল আর্টিকেল ছিল এরপর ছিল প্রিপজিশন চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্সের মধ্যেই পড়ে এছাড়াও ছিল সাধারণ জ্ঞান গণিতের মধ্যে ছিল যেটা সেটা বীজগণিত এবং পাটিগণিত বীজগণিত অঙ্কটা আপনার আমাদের এই পিডিএফ থেকে কমন আসবে যারা গণিতে খুবই দুর্বল তারা অবশ্যই অফিস হক জব রিভিউ এটার পাশাপাশি অন্য একটা গণিত পিডিএফ আছে সেটা সংগ্রহ করে নিতে পারেন আর যাদের মধ্যে দেখা যায় যে খুবই হতাশা কাজ করছে তাদের বলবো যে কোনো ধরনের হতাশা না করে আপনি যে কোনো লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করুন ইনশাল্লাহ এই বইয়ের যে নির্দেশনাবলী দেওয়া আছে এই নির্দেশনাবলী বলি অনুযায়ী যদি আপনি জীবনটা সাজাইতে পারেন আপনি সফলতা এবং সফল হবেন